আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শ্রী দর্শক আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু সাধারণ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা সুদর্শক শ্রী দর্শক আপনারা কি কখনও মৌমাশের কামড় খেয়েছেন আর যখনই মৌমাশে আমাদের কামড় দেয় তখন নিশ্চয়ই আমাদের বাড়ির মুরব্বীরা আমাদের ওই ক্ষতস্থানে চুন লাগিয়ে দেয় কিন্তু কেন মৌমাছি কামড়ের ক্ষতস্থানে চুন দেওয়া হয় কেন হ্যাঁ আমরা এটি আজকে জানব আসলে মৌমাছি যখন আমাদের কামড় দেয় এই মৌমাছি কামড় দেওয়ার সময় আমাদের শরীরে ফর্মিক অ্যাসিড বা মিথানয়িক অ্যাসিড প্রবেশ করায় আর চুন হলো একটা খার ধর্মী পদার্থ আর যখনই ওই মৌমাছি কামড়ের ক্ষতস্থানে আমরা চুন লাগাই ওই অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এই যে বিক্রিয়াটি দেখুন এই বিক্রিয়া এখানে দেখানো হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে অর্থাৎ এই ফর্মিক অ্যাসিড বা মিথানয়িক অ্যাসিড চুন ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট এবং পানি উৎপন্ন করে আর এই বিক্রিয়াটির মাধ্যমে অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমাদের মৌমাসিক কামরের ক্ষতস্থানে যে জ্বালা যন্ত্রণা হয় সে জ্বালা যন্ত্রণাটি নিবারণ হয় সুই দর্শক আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল